আজ নিয়ে এলাম মেঘলার গল্প নিয়ে। মেঘলার গল্প কি আসলে দুটা ব্লগে কমপ্লিট হয়? আসলে নয়, অল্প অল্প করে দেখা, আপনাদের সাথে অল্প অল্প শেয়ার। চলুন তাহলে। আসসালামু আলাইকুম, মুর্শিদা লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। ট্রাভেল ব্লগ থেকে শুভেচ্ছা। ইন্টারেস্টিং ব্লগ কিন্তু আজকে। আসলে আমরা প্রথমে টিকিট কাটলাম, কারণ টিকিট হচ্ছে এখানে 40 টাকা করে। তো এটা অনেকদিন পর এসেছে, সেজন্য একটু জানতাম না। যাই হোক, টিকিট কেটে আমরা আসলে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করছি, কারণ নিচে নামতে হলে অনেকটা এনার্জি গেইন করতে হবে। তাই দর্শনার্থীদের সংখ্যা খুবই কম, তাই চারপাশে খুব নীরব, ভালোই লাগছিল। ফাইনালি মেঘলা এসেছি। আজকে কি কোনো দর্শনার্থী নাই? আই ডিডন্ট নো। এটা হচ্ছে নামাজের, আমি আসলে অনেকদিন পর আসছি। নামাজের জায়গাটা এটা, সুন্দর করছে। খাতা লাগবে, এখানে বসি একটু, খাই আগে, খাইয়ে নামবো। ওই মটরশুঁটি বুটটুট এগুলো বাইর করো তো। খাইতে হবে। নাম ওখানে অবশ্য আমরা ফল ফ্রুটস পাবো। জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে। সোজা নামো, আবির আসছো না? তো কোন দিক থেকে নামলে আগে সুবিধা হবে বলো তো। এখানে যাওয়ার সময় ছবি তুলতে পারবা নাকি? এখানে এখন তুলে ফেলবো এখন। আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সহি সালামতে সব ঘুরাই নিয়ে যায়। যেন যেটুকু জায়গা দেখার ইচ্ছা ছিল আমরা সেটাই দেখতে আসছি। তো যেহেতু এখানে দুইজন আবির মোটামুটি আসছে মনে হয়, কিন্তু আমার মনে হয় না ফাতেমা খুব বেশি আসছে। ফাতেমা এদিকে ঢুকে নেয় না, মেঘলাতে আসো নাই, কারণ পিকনিকে যখন আসে, এলিসন পিকনিকে যখন আসে তখন অত বেশি সেট করে না। ওকে, কাম কাম কাম, আমার আমার ছবি কি তুলবা? এদিক দিয়ে যাওয়া যায় আবির, আবির এদিক দিয়ে যাওয়া যায়, আমরা আসবো এদিক দিয়ে। পাহাড়ের রাস্তা আমার অনেকদিন পর এসেছি, অনেকদিন পর, কারণ এই জায়গাটাতে ঘোরার মজাই আলাদা। পারলে খালি পায়ে হাঁটি, খালি পায়ে হাঁটতেছি আমি, জুতা নিয়ে নিচ্ছি, এই যে জুতা নিয়ে নিলাম, খালি পায়ে হাঁটতেছি, আমার খালি পায়ে হাঁটতে ভালো লাগতেছে। কাম, আমি তোমাদের আগে হাঁটতেছি। এই এদিকে আরেকটা সিঁড়ি আছে, শোনো, আসার সময় এই সিঁড়িগুলো দিয়ে আসতে হবে। এর জুতা তো বহন করা আরেক মুসিবত। আচ্ছা কি, হ্যাঁ না না, তুমি হিল খুলো, জুতা খুলতে হবে না, তোমার তো ফ্ল্যাট, সমস্যা নাই, কাম। কি খারাপ, এখানে বসো, উঠতে সাপ। সেই জন্য তো আমি মেঘলাকে আগে ঘুরে নিচ্ছি। হ্যাঁ, কারণ শক্তি ছাড়া মেঘলা ঘোরা যাবে না। ঠিক আছে, তো কোথা থেকে আসছেন আপনারা? চিটাং টাউন। আমাদের 2:30 বাজে আমরা ব্যাক করবো, সেজন্য আমাদের অনেক তাড়া। ভেরি গুড, চশমা দাও, রেডি। আমি আসলে এই দুজনকে নিয়ে আসছি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এরা আমার চাইতে স্লো হাঁটবে। খবরদার, স্লো হাঁটলে খবর আছে, আমি ফাস্ট হাঁটবা, বুঝছো? আমার সাথে ম্যারাথন দৌড় দিবে। চলো, ঠিক আছে, হচ্ছে, আপনি কেটে ফেলি এনতেলে। আই এম সো হ্যাপি, আল্লাহর রহমত তৌফিক আদার দান করুক এটুকু পর্যন্ত হাঁটা, আজকেই যেন ওয়েটটা কমে যায়।
আজকে আমরা 1 কেজি কমবে মিনিমাম আমার খুব সহজ হয়েছে তুলো 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 না ঠিক আছে আকাশের সাথে মিলাই নিচ্ছে বান্দরবানের মেঘলা নীলাচল অন্যান্য জায়গার মধ্যে মেঘলাতে কিন্তু আপনার অনেকটা সময় দিতে হয় এবং অল্প অল্প দেখতে হয় কিন্তু আমি যেহেতু আগে এসেছি সেজন্য আমি জায়গাগুলো জানি এই জায়গাটা আমার অনেক পছন্দের আসলে আমার এখানে একটা শট নিতেই হয় অনেক দিন চারপাশে পাখির কিচিরমিচির শব্দ মাছেরও উচ্ছলতা এবং প্রকৃতি সব মিলে জায়গাটা যে কি অসাধারণ এটা আসলে ফিল করার জন্য সময় লাগে সেজন্য হয়তো কেউ কেউ অনেকে থাকার প্ল্যান করে কিন্তু আমরা আসলে এতটুকু করতে পারবো না এই ফাতেমা তোমরা ওখানে যাও আমি এখান থেকে ছবিটা নিব আমার এটার প্রতি আগেও সক্ষমতা ছিল অসাধারণ 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 এই জায়গাটা আমার অনেক পছন্দের দেখি আবির একটু তাকাও না চুল ছাড়ো রাখো চুলটা ছাড়ো আসলে আমি যেদিক থেকে ছবিটা তুলছিলাম একটা ক্যামেরা থাকলে বেটার হতো মোবাইলে আসলে অত ক্যাপচার করা সম্ভব হচ্ছিল না তাহলে চমৎকার একটা ছবি আসতো ভিডিও আসতো যাই হোক যা এসেছে কারণ এই জায়গা থেকে এটা দূর থেকে নিতে হয় একদম কাছাকাছি যে নিলে তেমন একটা মজা পাওয়া যায় না পুলটারও একটা ইন্টারেস্টিং বিষয় আছে আপনাদের সামনে সেটা শেয়ার করছি ওরা ওদের দুজন ছবিটা খুব ক্লিয়ার আসেনি তবু যা এসেছে আর কি মোবাইল অনুসারে এখানে আসলে এই জায়গাটাতে ফটোগ্রাফার খুব লাগবে ফটোগ্রাফার ছাড়া আসলে এটা হয় না সামনে একটা ব্যানার আছে কোনো প্রকার ডিস্টার্ব পুলে করলে লাফালাফি 5,000 টাকার জরিমানা খুব ইন্টারেস্টিং বিষয় এটা অবশ্য আমি ফাতেমা থেকে জানছি এবং পরে আমি দেখলাম ভাঙে যাবে মনে হয় ভাইজান আপনারা এত জোরে ঢাকাচ্ছেন কেন আবার দিয়ে বানিও না তুমি এমনি বান্ধো তারপর যখন ছবি তুলবা তখন আবার করবা ছেলে তো সাতান আছে ছেলে ভাই সময় নষ্ট করা যাবে না এখানে যেতে পারবো না আমিও দেখি নাই ওখানে যাওয়াটা সম্ভব না ওখানে এখন যেতে পারবো না ওখানে যাবা ওই 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 স্পেসটাতে এটা দুটো মজা পাবা না লিসেন এটা দুটো মজা পাবা না অত মজা লাগেনি আমার হ্যাঁ আমরা এটুকু উঠে যা খেয়েছি তা কিন্তু প্রায় হজমের দিকে পানি আছে কারণ সামনে আরও বিশাল একটা পথ আছে এটা একটা নতুন স্পেস করেছে বেশ সুন্দর লেগেছে আসলে ওটার দিকে একটু চোখ দিতে পারিনি জাস্ট একটা শর্ট নিয়েছি আমি এটা আসলে আমাদের পাহাড়ে যাওয়ার ইচ্ছা আছে সেজন্য লাস্ট টাইম এটাতে চড়ে আমি তেমন একটা মজা পাইনি তাই আমি ওদেরকে আর ইনসিস্ট করিনি জায়গাটা এনার্জি লস অলরেডি এবার চলো পাহাড়ে যাই গে তুমি দাও আমার সমস্যা নাই হ্যালো তুমি দাও চলো চলো হ্যাঁ আমরা পাহাড়ি এরিয়ায়
একটু মাছ ইয়ে খাবো, ফ্রুটস খাবো, ফ্রুটস খাই একটু শক্তি অর্জন করতে হবে, তারপর আমি